বরিশালে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় ওয়ার্ডের বেড, মেঝে, বারান্দা ছাড়িয়ে রোগীরা ঠাঁই নিয়েছে মূল ভবনের বাইরে খোলা স্থানে, এমনকি গাছতলায়ও। মহামারী করোনার মধ্যে সাম্প্রতিক সময়ে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। রোগীরা ভিড় করছে বরিশালে ডায়রিয়া চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বরিশাল জেনারেল হাসপাতালে। ডায়রিয়া রোগীদের অতি প্রয়োজনীয় আইভি স্যালাইন এবং ঔষধসহ অন্যান্য সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে রোগীদের। পরিষ্কার পরিচ্ছন্নতার যথেষ্ট অভাব রয়েছে হাসপাতালে। যদিও সাধ্যমতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা এবং রোগীদের স্যালাইন ঔষধ দেওয়ার কথা বলেছেন হাসপাতাল কর্তৃপক্ষ, তবে পর্যাপ্ত জায়গা এবং লোকবল স্বল্পতার কারণে রোগীদের প্রত্যাশা পূরণ করা যাচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতালে আরপিও ডাক্তার মলয় কৃষ্ণ বড়াল। বর্তমানে আপনি জানেন যে ডায়রিয়ার জন্য আমাদের এখানে 4টি বেড বরাদ্দ আছে, কিন্তু আমাদের এখানে এখানে এখন 50 অথবা 50-এর উপরে পেশেন্ট আসছে বর্তমানে, এবং আমাদের যে বেডগুলো ফিল আপ হয়ে বারান্দা ফ্লোর, সিঁড়ির ফ্লোর, এবং আমরা বাধ্য হয়ে আপনারা দেখতেছেন যে গাছতলায় আমরা পেশেন্ট দিতে বাধ্য হচ্ছি। সোমবার 12 এপ্রিল সকাল থেকে বরিশাল জেনারেল হাসপাতালে দেখা গেছে ডায়রিয়া ওয়ার্ড ছাড়িয়ে রোগীর স্থান হয়েছে হাসপাতালের বারান্দায়, মূল ভবনের বাইরে খোলা স্থানে, এমনকি হাসপাতাল চত্বরের গাছতলায়। গাছের সাথে ঝুলিয়ে স্যালাইন দেওয়া হচ্ছে রোগীর শরীরে। গাছতলা এবং মূল ভবনের বাইরে খোলা আকাশের নিচে থাকা রোগীরা জানান, হাসপাতালে জায়গা না পাওয়ায় বাইরে অবস্থান নিয়েছেন তারা, কিন্তু তাদের দেওয়া হয়নি ম্যাট্রেস, বিছানার চাদর, বালিশ কিছুই। রোগীও তাদের স্বজনরা জানান এখানে দেওয়া হয় না পর্যাপ্ত পরিমাণ আইভি স্যালাইন সহ প্রয়োজনীয় ঔষধ। স্লিপ ধরিয়ে দেওয়া হয় বাইরে থেকে স্যালাইন সহ ঔষধ আনার জন্য। ওয়ার্ড এবং ওয়ার্ডের বাইরে সর্বত্র নোংরা পরিবেশ। এখানে 4টে দিছে, আমরা বাড়ি থেকে 2টে নিছি। এই 4টে অফিস থেকে দিছে, আমরা 2টে বাড়ি থেকে কিনছি। হ্যাঁ, না আমাদের 2টে কিনতে হয়েছে। এর চাইতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে তাহলে রোগীরও ভালো হইতো আর আমাদেরও ভালো হইতো। এখানে যেমন অনেক কিছুই ময়লা আবর্জনা, তারপরে ভালো করে যে একটা টয়লেট নাই, এইসব জন্য তো টয়লেটের প্রয়োজন বেশি। টয়লেটে যাই একজন সিরিয়াল আর একজন দাঁড়াই থাকতে হয়। জেনারেল হাসপাতাল ডায়রিয়া ওয়ার্ডের নার্সিং ইনচার্জ আয়েশা আক্তার জানান, সরকারিভাবে যে ঔষধ স্যালাইন বরাদ্দ আছে সেগুলো রোগীদের দেওয়া হচ্ছে। মানে অত বেশি নাই, কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন যে আমরা সব বাহিরে রাখতে আমার মানে রাখতে হচ্ছে। আমাদের যদি একটু এগুলো একটু আরও বেশি পরিমাণ মানে বেডের সংখ্যা হতো, তাহলে রোগীদের আমরা ভালোভাবে একটু চিকিৎসা দিতে পারতাম। আমাদেরও কষ্ট হয় মাঝে মাঝে, দেখেন তো আসে আমাদের এই যে দৌড় চাপ এখানে আমরা করি, আবার দৌড় দিয়ে বাহিরে যেতে হয়। এটা যদি সুবিধা হতো সরকার পক্ষ থেকে আরও একটু ভালোই হতো, তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডাক্তার মলয় কৃষ্ণ বড়াল বলেন, সরকারিভাবে 4 জন রোগীর বেড থাকলেও প্রতিদিন গড়ে এই হাসপাতালে ভর্তি হচ্ছে 50 থেকে 60 জন ডায়রিয়া রোগী। গত মার্চে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 751 জন ডায়রিয়া রোগী। চলতি এপ্রিলে গতকাল পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 512 জন রোগী। ব্যাপারে না স্যালাইন পর্যাপ্ত আছে, তবে দেখা যায় যেটা অনেক সময় দেখা যাচ্ছে যে পেশেন্টটা চলে আসছে হঠাৎ করে, ওই সময়টা বদ্ধ করা এইরকম একটু সমস্যা হতে পারে। বা কিছু কিছু পেশেন্টের যেমন অনেক আপনারা জানেন কলেরার পেশেন্টকে কাউকে 8 লিটার 10 লিটার দিতে হয়, সেক্ষেত্রে হয়তো কখনও কখনও হয়, কিন্তু আমরা মোটামুটি দিচ্ছি, আমরা যতটা পারতেছি সরবরাহ করার চেষ্টা করতেছি, এবং খাবার স্যালাইন আমরা দিচ্ছি, তারপর ওষুধ যেটা আমরা সরবরাহ করতেছি। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।